হ্যালো ইভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এখন রয়েছি রিলিমিন স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড লেজার অ্যাস্থেটিক্স সেন্টারে আপনারা জানেন যে আমি আপনাদের সঙ্গে বিভিন্ন রকমের স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কথাবার্তা বলে থাকি বা আপনাদেরকে অনেক কিছু সাজেস্ট করে থাকি আজকে আমি আপনাদের সঙ্গে একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো এবং প্রথমেই বলি নিই প্রোডাক্ট হচ্ছে ইনজেক্টেবল প্রোডাক্ট আপনারা জানেন যে আমাদের স্কিন কেয়ার বেসড প্রোডাক্টগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে কিছু কিছু প্রোডাক্ট আমরা হচ্ছে ইনজেক্টেবলি নেই কিছু কিছু প্রোডাক্ট আমরা ওরাল দিয়ে থাকি পেশেন্টদেরকে এবং কিছু কিছু হচ্ছে আপনার স্কিন কেয়ার রিলেটেড হচ্ছে ট্রিটমেন্ট বেসড প্রোডাক্ট যেমন ক্রিম সেরাম টোনার এই ধরনের প্রোডাক্ট আজকে আমি যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো এই যে আমার হাতে আপনারা প্রোডাক্টটি দেখতেই পাচ্ছেন আর একটু কাছ থেকে দেখাই এই প্রোডাক্টটি হচ্ছে গ্লুটাক্সের আপনার একটি হচ্ছে সুপ্রিম পিকো সেল অ্যাবজর্শান ইন মানে ইনক্রি জিং একটি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটি মেনলি হচ্ছে ডিএনএর উপরে কাজ করে ডিএনএ ড্যামেজের উপরে কাজ করে এবং এই প্রোডাক্টটিতে হচ্ছে আপনার ন্যানো কনসেনট্রেটেড গ্লুটাথিওন ইউজ করা হয়েছে এটাতে হচ্ছে চার কোটি বিশ লাখ মিলিগ্রামের হচ্ছে গ্লুটাথিয়ন ইউজ করা এবং এই প্রোডাক্টটি আমি দেখতেই পাচ্ছি যে এটি হচ্ছে ইটালি থেকে ম্যানুফ্যাকচার করা একটি প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটি হচ্ছে বর্তমান যুগে অ্যাক্ট্রেস মডেল বিভিন্ন সেলিব্রিটিদের প্রথম পছন্দের তালিকা এবং ডার্মাটোলজিস্টরাও খুব বেশি পছন্দ করেন বা প্রেসক্রাইব করে থাকেন বা সাজেশন দিয়ে থাকেন এবং তোমরা হচ্ছে দেখতেই পাচ্ছ যে পিছনে হচ্ছে এরকম হলমার্কও করা এই প্রোডাক্টগুলোর যেসব প্রোডাক্টগুলো হলমার্ক করা থাকে সেগুলো হচ্ছে অনেক বেশি পরিমাণে অথেন্টিক হয় বা এই ধরনের হলোগ্রাম যেসব প্রোডাক্টে থাকে হানড্রেড পারসেন্ট অথেন্টিক অরিজিনাল হয় একদম পিওরলি হচ্ছে ফরেন কান্ট্রি ইম্পোর্টেড প্রোডাক্ট হয়ে থাকে এই প্রোডাক্টটিতে কম্পোনেন্টের মধ্যে রয়েছে ন্যাচারাল কোলাজেন টেট্রাপেপটাইড পিকো মিনারেলস মাল্টিভিটামিন হোয়াইট এলিমেন্টস পিকো মেরিন ডি থ্রি পিকো লাইফ সেল পিকোভিটামিন ডি এনই পিকো প্রকো এঞ্জেম কিউটেন পিকো এসিডো আলফা লাইপোইক অ্যাসিডস Same cell, multiplant পেপটাইড গ্লুটাথিয়ন মেরিন ফাইটোপ্ল্যাংটন সব কিছুই আলটিমেটলি হচ্ছে স্কিনের উপরে কম্বাইন্ডলি একটি গুড ইফেক্ট দেয় স্কিনটাকে হচ্ছে ব্রাইটেনিং করবে টু টু থ্রি শেড ফেয়ার করবে স্কিনে যদি এইজ স্পট রিঙ্কেলস ফলসের প্রবলেম থাকে বা মেলাজমা অথবা হাইপার ক্যারাটোসিস বা হচ্ছে সেভরিক ডার্মাটাইটিস জাতীয় বিভিন্ন রকমের প্রবলেম অনেক দিন থেকে সানস্ট্রেসের কারণে স্কিনটা ডাল হয়ে যাওয়া ট্যানিং হয়ে যাওয়া এই সমস্ত সমস্যাগুলো থাকলেও এই গ্লুটাথিন ইঞ্জেকশন যখন সেশন ওয়াইজ চলতে থাকবে ডে বাই ডে এই প্রবলেমগুলো ইজিলি রিমুভ হয়ে যাবে প্রতি সপ্তাহে একটি করে সেশন নিতে হয় এবং টোটাল হচ্ছে আমরা বি এই গ্লুটোথিন ইঞ্জেকশনগুলো ম্যাক্সিমামই হচ্ছে চারটি ছয়টি অথবা দশটি করে সেশনে আমরা দিয়ে থাকি এই প্রোডাক্টটি হচ্ছে নর্মালি নেওয়ার আগে অবশ্যই চেক করে নেওয়া প্রয়োজন যে পেশেন্টের কোথাও কোনো প্রোডাক্টে বা ইন্টারাভেলেন্স রুটে যখন আমি পুশ করব তখন কোনো হাইপার সেন্সিটিভিটি আছে কি হাইপার সেন্সিটিভিটি থাকলে এই প্রোডাক্টটি না নেওয়াটাই বেটার সো এই প্রোডাক্টটির আসলে খুব গুড রিভিউ আসলে এখন মার্কেটে এবং সবাই মানে খুব কমনলি এবং ফ্রিকোয়েন্টলি হচ্ছে গ্লুটেথিয়ন ইঞ্জেকশনগুলো নিচ্ছে সো আপনারাও চাইলে এই সার্ভিসটি আমাদের লেজার অ্যাসারিক সেন্টারে এসে নিয়ে নিতে পারেন আমাদের তিনটি ব্রাঞ্চ রয়েছে বনানী কলাবাগান এবং নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তিনটি ব্রাঞ্চে যে কোনো একটিতে আসলেই আপনারা এই সার্ভিসগুলো পাবেন ধন্যবাদ সবাইকে